হ্যালো বন্ধুরা, বেস্ট ফ্রেন্ডস পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবির। আমি ভিডিওগুলো বানাতাম, এখন আমি আপনাদের ক্যামেরার সামনে এসে আসলাম প্রথমবার। সো আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাই কি আপনারা আপনাদের পেট মানে ডগদেরকে অ্যাপার্টমেন্টে রাখতে পারবেন কি পারবেন না। দেখুন, আমাদের ইন্ডিয়া সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে যারা ইন্ডিয়ার বাসিন্দা তাদেরকেই বলছি, কেন কি আমার এই ভিডিওটা তো বাংলাদেশেও তো দেখে অনেকে। সো আমি ইন্ডিয়া, আমি তো ভারতে, আমি ভারতে থাকি, আমি ওয়েস্ট বেঙ্গলের নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ইশাপুরে আমার বাড়ি। হ্যাঁ, সো আমি ফ্ল্যাটেও থাকি, আমি ফ্ল্যাটেই থাকি। সো এখানে দেখুন, ইন্ডিয়াতে যে কোনো আপনি যে কোনো কুকুর আপনি অ্যাপার্টমেন্টে রাখতে পারবেন। এর এটার জন্যে মানে আপনাকে কোনো রকমের লাইসেন্স বানাতে হবে না, আর কোনো রকমের মানে অনেক ফ্ল্যাটে কী হয়, আমার নিজের ফ্ল্যাটের কথাই বলি, আমাদের এই ফ্ল্যাটে মোট 13টা কি 14টা মানে ফ্যামিলি আছে, এর মধ্যে প্রায় সবাই হচ্ছে ফ্রেন্ডলি, পেট ফ্রেন্ডলি। কিন্তু হয় না, ভাতের পাঁচটা আঙ্গুল, হাতের পাঁচটা আঙ্গুল যেরকম সমান হয় না, সেরকমই আমাদের ফ্ল্যাটেও কিছু কিছু লোকেরা আছে যারা পেট পছন্দ করে না, মানে ডগ পছন্দ করে না। এই তো কিছুদিন আগেকারই আমি কথা বলছি, আমি আগে যখন প্রথমে এসেছি, যখন এখানে আমি আগে বাড়িতেই থাকতাম, বাড়ি আজ আছে আমাদের একটা, সো কিছুদিন আগেই আমরা এখানে শিফট করেছি। সো যখন আমরা এখানে এসেছিলাম তখন কিছুদিন সব ঠিকই ছিল, আমি আমার ডগকে আমি ছাদে নিয়ে যেতাম, এই ডোরোকে যার ভিডিও আপনারা রেগুলারলি দেখেন, তাকে ছাদে নিয়ে যেতাম, আমি ওখানে খেলতাম, এই করতাম, ওই দৌড় দৌড় করাতাম, এক্সারসাইজ তো দেখুন সব কটা ডগেরই তো মানে দরকার। সো আমি ওখানে গিয়ে করাতাম, কিন্তু আমি যখন আমরা যখন কিছুদিন যখন মানে পার হয়ে গেল, প্রায় নিয়ার অ্যাবাউট 1.5 মান্থ যখন আমরা ক্রস করে গেলাম এখানে যা আছি, তখন আমি আর তার নাম বলবো না, কারণ কি তিনি হয়তো আমার ভিডিওটা দেখেন। সো তিনি বলছেন যে কি, আরে কুকুর তুমি ছাদে নিয়ে যাচ্ছ কেন, কুকুর তুমি ছাদে নিয়ে যাচ্ছ কেন। আমি বললাম কেন, কুকুর তো ছাদে তো নিয়ে যাওয়া যাবে। বলে না, এই আমি মানে উনি থার্ড ফ্লোরে থাকেন, মানে আমাদের এটা চারতলা বিল্ডিং, তো থার্ড ফ্লোরে উনি থাকেন, তো বলছে আমার ছাদের উপরেই তো ছাদ। সো তাহলে আপনারা কী করে তাহলে নিতে পারবেন, তুমি কী কেন এই করছো নিচ্ছ। তো আমি বললাম যে কি, আমি তো আমাদের ধুয়ে দিই, কেন কি এখন দেখুন এটা তো আমার একার বাড়ি তো না, সেই জন্যে আমি সব কিছু মানে ধুয়ে দিতাম, এই করতাম, পরিষ্কার করে দিই। আমি এখন রাস্তাতেও যদি আমার ডোরো যদি রাস্তাতেও বেরিয়েও যদি মানে বাই চান্স যদি পটি ফটি যদি কিছু করে, তাহলে আমি রাস্তাতেই ধুয়ে করে দিই, মানে পরিষ্কার করে দিই, ওটাকে ফেলে রাখি না। আর ফেলে রাখাটা উচিতও না, যারা যারা রাস্তায় নিজের ডগদেরকে নিয়ে যান, তারা কিন্তু কখনোই কিন্তু রাস্তায় নিয়ে গিয়ে করবেন, নোংরা করবেন না, কেন কি এটা তো আমাদের দেশ, আর এটাকে পরিষ্কার রাখাটা সবারই মানে কর্তব্য। সো আমি গেছি ছাদে, এখন মানে বললাম যে কি আমি পরিষ্কার তো করে দিই, মানে না আমার ছাদে নিয়ে আসা যাবে না, এখানে আমার ছাদের উপরে। হ্যাঁ, আমি কিছু বলিনি, কেন কি উনি আমার থেকে বয়স অনেকটাই বড়, আর আমি যেহেতু একটা মানে ভদ্র পরিবারের ছেলে, তো আমি এরকম গালাগালি তো করতে পারবো না ওনাকে, বা উনি আমার বয়সেও না যে কি মেরে ধরে মানে বুঝিয়ে দেবো। সো আমি কিছুই করতে পারিনি তখন, আর আমাদের ফ্ল্যাটে মানে কি বলবো, বলাটা উচিত তো না, আমার নিজের ফ্ল্যাটে মানে বলেছে আমি বলবো না তাও না, মানে ওনাকে ওরা সাপোর্ট করে দিল, তাও ছাদে নিয়ে যাই। তো আরেকটা এখানে আরেকটা পরিবারও এসছে, মানে ওদেরও কুকুর আছে, ওদেরকেও এখানে প্রতিনিয়ত ডিস্টার্ব করতো উনি। সো ওনারা আমি আর আমরা মিলে মানে ওরা মানে প্রতিবাদ করি আর ওটাকে থামাই, তো আমরা এখন আমাদের ডগদেরকে নিয়ে যাই। সো আপনারা যদি যে কোনো যারা অ্যাপার্টমেন্টে থাকেন, তাদের কুকুর পোষাটা মানে কোনো বড় ব্যাপার না, আপনারা পুষতেই পারেন, আপনাদের বাচ্চাদেরকে পুষতেই পারেন, কেন কি এটা আপনাদের নিজস্ব অধিকার, আর যতটা আপনার অধিকার থাকবে তত মানে ততটাই আপনাদের যে ডগের অধিকার থাকবে ছাদের। সো এই জন্যে মানে কোনো পারমিশন নিতে হয় না, কোনো লাইসেন্স বানাতে হয় না, কিচ্ছু করতে হয় না, আপনাদের শুধু আপনাদের জায়গা আপনারা পুষতেই পারেন। সে আপনারা কুকুর, হ্যাঁ এইটা ঠিকই যে এমন কোনো ব্রিড পুষবেন না যাতে মানে মানে প্রতিবেশীরা মানে মানে বিরক্ত হয়। সো আপনারা ভেবেই পুষবেন। আর এই যে অনেকেই আমাকে মানে কমেন্ট করেছে ফেসবুকে, আর অনেকেই আমাকে পার্সোনালি মেসেজও করেছে কি দাদা আমি আমাদের মানে পুষতে পারবো কি না, পারমিশন দেবে কি না, এরকম কোনো কিচ্ছু থাকে না। হ্যাঁ, তো আপনারা পুষতেই পারেন। আর যদি এরকম যদি আপনারা কোথাও কোনো কিছু দেখেন যে কি আপনাদের পেটকে এ করছে বা অ্যালাউ করছে না ছাদে, বা বাইরে নিয়ে যেতে অ্যালাউ করছে না, আমি এরকম অনেক ভিডিও দেখেছি, আর খবরও আমি দেখেছি এটা, যে কি আমি খবরটা আমি যদি থাকে আমার কাছে ওই ভিডিওটা আমি দেখিয়ে দেবো, একটা খবরে দেখাচ্ছে মানে
চ্যানেলের তো আমি নাম বলবো না, বলতে পারবো না। তো ওখানে দেখাচ্ছে কি কুকুরটা লিফটের বাইরে দাঁড়িয়ে আছে, কুকুর আর তার মালিকটা মানে ওনারটা, সো মানে যে বাচ্চাটা তার ওনারটা দাঁড়িয়ে আছে ওখানে লিফটে, লিফটের বাইরে। তো ওখানে মানে মানে চড়তে দিচ্ছে না লিফটে, মানে এটা কীরকম নিয়ম আমি বুঝলাম না, তো চড়তে দিচ্ছে না। সো আপনারাও যদি দেখেন এরকম হচ্ছে, তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী থানাতে যোগাযোগ করতে পারেন, অথবা আমাকে মেসেজ করতে পারেন, আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। এই প্রবলেমটা হচ্ছে। এবার অনেকেই আছে দেখবেন কুকুরকে পাথর ছোঁড়ে, এটাও যদি আপনারা কোথাও দেখেন তা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে, মানে কুকুরকে মারার আমাদের এই ভারতবর্ষে কোনো আইন নেই। আর আরেকটা কথা, যদি এরকম দেখেন তা আপনারাও দুটো পাল্লে ঢিল মেরে দেবেন, যদি কুকুর যদি প্রশাসন যদি কোনো এ না নেয়, এটা আমি বলছি অন ক্যামেরাতে। আর এরকম যদি আপনারা দেখেন যে আপনাদের অ্যাপার্টমেন্টে ডিস্টার্ব করছেন, ইমিডিয়েট আপনি অ্যাকশান নেবেন। এখন চুপচাপ থাকলে মানে যদি একজন বলে তাহলে মানে পরে দশজনও বলবে, এটা আমার নিজের সাথে ঘটেছে, তাই আমি আপনাকে বলছি। আর আমি এরপরে এরকম ভিডিও আমি আরও বানাবো, কেন কি অনেক জায়গায় আছে এরকম কুকুরকে বিষ খাওয়ায়। আরে বাবা, তোমরা নিজেরা খাওয়াতে পারো না, তোমরা দেখুন আপনারা নাই খাওয়াতে পারেন কুকুরকে, কিন্তু কুকুরকে তো পাথর ছোড়ার তো আপনাদের অধিকার নেই, এটা আপনারা বলবেন। তো ঠিক আছে, আজকে ভিডিওটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কেন কি আমি গুছিয়ে ভালো কথা বলতে পারি না, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।